কার উপরে দায়িত্ব পড়ে বলেন? ছেলের উপরে। তার ছেলে যদি না থাকে ভাইয়ের উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েদেরকে ছেলেদের তুলনায় পুরুষের তুলনায় অনেক সম্মান দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। যে জান্নাত কে আল্লাহ পাক মানুষের সফলতা করেছেন, সেই জান্নাত কে আল্লাহ পাক মহিলাদের পায়ের নিচে করে দিয়েছেন, মায়ের পায়ের নিচে করে দিয়েছেন। মায়ের পায়ের নিচে আল্লাহ পাক কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন। সুতরাং আমার মায়েদের মর্যাদা অনেক বেশি। শুধু একটা কথাই বলবো, পর্দার মধ্যে থাকবে, পর্দা করে করবে। আজকে দেখছেন না পর্দার জন্য আমার কর্ণাটকের বোনেরা কিরকম করছে, দেখতে পাচ্ছেন না কিরকম করছে পর্দা করবে বলে? অনেকে পর্দা করে এতটা, এইটা খুলে রাখে, দাওয়াত দিচ্ছে। কথা বুঝতে পারেন? মানে দাওয়াত না, হবে না, পর্দাটা হবে না। চোখটাও খালি রাখতে হবে, পুরো মুখটা ঢাকতে হবে। কথা বুঝছেন না? পা থেকে মাথা পর্যন্ত পুরোটা ঢাকা থাকবে। কথা বুঝছেন? চোখটা ফাঁকা রাখতে হবে। যে এত ভিডিওতে ফতোয়া দিয়ে দিয়েছে যে মুখটা খোলা রাখা যাবে, ওটা কোথায় রাখা যাবে জানেন? ওটা আপনার বাপের সামনে রাখা যাবে, ওটা আপনার ছেলের সামনে, ওটা আপনার শ্বশুর, ওটা আপনার শাশুড়ি, উনাদের সামনে খুলে রাখা যাবে, হাত খুলে রাখা যাবে। কথা বলেছেন? বিশেষ কিছু অঙ্গ পা খুলে রাখা যাবে, কিন্তু ওটা বাইরের লোককে দাওয়াত দেওয়ার জন্য নয় যে দাওয়াত দেবে মুখটা খুলে রেখে। পর্দা পুরোটা চেহারাটা আপনাকে লুকাতে হবে। একটা চোখের পরিমাণে ফাঁকা রাখা যায়, একটা চোখের পরিমাণে, অর্থাৎ সরু করে, ছোট্ট করে। কথা বলেছেন না? এটা হচ্ছে পর্দা। যখন আপনি বাইরে বেরোবেন, ঘরে বেরোলে কি চেহারা খোলা থাকবে? শেয়ালের স্বাধীনতা, এই মুরগির স্বাধীনতা কে চাই ভাই? বলে বলে শেয়াল চাই, মুরগির স্বাধীনতা শেয়াল। কুকুর চাই ভাই, মুরগিকে ছেড়ে দিলে কুকুর বলবে আমরা আন্দোলন করছি, মুরগিকে এখানে ছাড়া হচ্ছে না, মুরগিটাকে একটু বাইরে আসতে দেন, আমরা খাবো। শেয়াল আন্দোলন করছে যে কি হলো, মুরগিকে এইভাবে ঘরে রাখা ঠিক নয়, বাইরে আসতে দেন প্লিজ। আর যে বাইরে যাবে কি করবে? ধরেন ওটা হচ্ছে কুকুরের, ওটা হচ্ছে দায়িত্ব, ঘেউ ঘেউ করা। আমার মা ও বোনেরা বাইরে যাবে পর্দার সাথে, তোমাদের অসুবিধা থাকে, তোমাদের অসুবিধা থাকে কি বলবো, আল্লাহ মাফ করেন। এতে তো একমাত্র যারা কুকুর, যারা শিয়াল, তাদেরই অসুবিধা থাকতে পারে। মুসলমানদের কোনোদিন এতে অসুবিধা হবে না, কারণ রূপ সৌন্দর্য এটা স্বামীর জন্য, তাই তো? রূপ সৌন্দর্য এটা কার জন্য? স্বামীর জন্য নাকি এলাকার মানুষের জন্য? এলাকার মানুষের জন্য, স্বামীর জন্য, শুধুমাত্র স্বামীর জন্য। হালাল করে দিয়েছেন আল্লাহ। সতর্ক থাকবে, শিয়াল সবসময় চাইবে। কই আমি তো দেখতে পেলাম না ওই কর্ণাটকে মেয়েটা যে আল্লাহ আকবার আল্লাহ আকবার করছিল, কোন হিন্দু মেয়ে ছেলে ওই মেয়েটার ব্যাপারে বলেছে উল্টো পাল্টো, তুমি কেন বোরকা পরে এসছো? শুনিনি, দেখতেও পাইনি, এতদিন নেট ঘাঁটছি দেখতেও পাইনি। কারা করছে? কিছু শেয়াল, কিছু শেয়াল। যে কেন মুরগিকে ঘরের মধ্যে রাখা হবে? হ্যাঁ, একটু বাইরের দিকে আসতে দেন। কথা বলেছেন না? ওদের চোখের খিদেটা তো মিটছে না, ওদের চোখের পিপাসাটা তো মিটছে না, বোরখা পরে থাকছে, কালো বোরখা পরে থাকছে, খুব কষ্ট হচ্ছে। কথা বলেছেন না? যে সতর্ক থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে পুরুষটা তার ঘরের মহিলাদের ব্যাপারে, মায়েদের ব্যাপারে, বোনেদের ব্যাপারে, এক কথাই ঘরের মেয়ে ছেলেদের ব্যাপারে, তাদের পর্দার ব্যাপারে সতর্ক নয়, সে দায়ুস হয়ে যাবে, জান্নাতের খুশবু পাবে না। হ্যাঁ ঠিক আছে, দেখা দিল, অসুবিধা নেই, আমারই তো বন্ধু। কথা বুঝছেন না? না, জায়েজ নয়, ইসলামে এটা ছাড় দেওয়া নেই, আমারই তো বন্ধু। কথা বুঝছেন? বন্ধু বন্ধু বউকে বলছে ভাবি যান, আমি তো ভেবেছি ভাই হয় হয়তো, দেওর হয়েছে, আমি ভেবেছি দেওর, কিন্তু পরে জানলাম না বন্ধুর বউ। মাথায় হাত আল্লাহ, বন্ধুর ভাবি যেন হয়ে গেছে, ঘরে ঢুকে গেছে, দেখা দেখা। বলেন না নাউজুবিল্লাহ, জোরে বলেন না নাউজুবিল্লাহ।
যে না আল্লাহ পাক যেন সতর্ক করেন আমাদেরকে, আল্লাহ পাক যেন আমাদের মা ও বোনেদেরকে হেফাজত করে। আমাদের মা ও বোনেরা কেমন জানেন, যেরকম স্যাকরার দোকানে গেলে গ্রিল দেওয়া থাকে, যেখানে সোনাটা থাকে গ্রিল দেওয়া থাকে কিনা, থাকে তো? আমাদের মা ও বোনেরা সেরা, আমরাও আমাদের মা বোনেদেরকে কি করব, ওই গ্রিলের মতো গাঢ় দেবো, কাদের থেকে? শেয়ালদের থেকে, শয়তানদের থেকে, ইবলিস শয়তানদের থেকে হেফাজত করব। কথা বলেছেন না, যে ভারতবর্ষের ইতিহাস খোলেন, প্রত্যেক দিনের হিস্ট্রি খোলেন, আমাদের দেশে প্রত্যেক সেকেন্ডে কটা ধর্ষণ হয়, প্রত্যেক 3 মিনিটে কটা ধর্ষণ হয় আপনারা খুলে দেখেন। কিসের জন্য হচ্ছে? এই যে বাপ মা গুলো তাদের মেয়েটাকে ছেড়ে দিয়েছে, তাদের মেয়েটাকে ছেড়ে দিয়েছে, তাদের বোনটাকে ছেড়ে দিয়েছে, ভাই ভাই তার বোনটাকে ছেড়ে দিয়েছে, এই জন্য এই সমস্ত জিনিসগুলো ঘটছে। সাবধান হন, আজকে আমেরিকার মেয়েগুলোকে গিয়ে দেখেন, পশ্চিমাদের মেয়েগুলোকে গিয়ে দেখেন, সেকেন্ডে সেকেন্ডে আত্মহত্যা করছে, নিজেদের জানগুলোকে উঁচু উঁচু বিল্ডিং থেকে লাফ দিয়ে জানগুলোকে দিয়ে দিচ্ছে। কেন? তাদের বাপ ভাই, তাদের শ্বশুর বাপ ভাই, তারা তাদেরকে ছেড়ে দিয়েছে, তারা বাইরে ঘুরছে। কথা বলছেন, কথা বুঝতে পারেন? তারা অন্য পুরুষদের সাথে সম্পর্ক করার জন্য তারা দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে, টেনশনে পড়ে যাচ্ছে, তারা চিন্তিত হয়ে যাচ্ছে, তাদের জীবনের প্রতি তাদের ভয় হয়ে যাচ্ছে, সেই জন্য উঁচু উঁচু বিল্ডিং থেকে লাফ মেরে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নিচ্ছে। কথা বলেছেন না? আর কোরআন খুলে আপনার মা ও বোনেরা যখন ঝরঝর ঝরঝর করে কোরআনকে পড়বে, যখন আপনার ঝরঝর ঝরঝর করে কোরআনকে পড়তে লাগবেন, কোরআন যখন আপনি পড়বেন, তখন আপনার সমস্ত দুশ্চিন্তা চুটকিতে উড়ে যাবে। কোরআন যখন পড়বেন, আপনার সমস্ত দুশ্চিন্তা চুটকিতে উড়ে যাবে। কথা বুঝতে পারেন? যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজের কথা বলছে, যে নামাজ, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ তানহা মানুষকে হেফাজত করে, মানুষকে রুখে দেয় হেফাজত রাখে, লোকে জমি মেরে নেওয়া এই সমস্ত থেকে হেফাজত রাখে কে বলেন? নামাজ। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের জন্য 5 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন ওয়াক্তে ওয়াক্তে। সুতরাং নামাজ যে পড়বে তার কি হবে? গুনাহ থেকে, খারাপ কাজ থেকে হেফাজত থাকতে পারবে। কথা বুঝতে পেরেছেন? সবাই নামাজ পড়বেন, আর আমার মনে করলেন ভাই ও ভাই ও চাচাজিরা যারা আছেন, আমার মায়েদেরকে হেফাজতে রাখবেন, পর্দা পুশিদার মধ্যে রাখবেন, আল্লাহ যেন কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। দুনিয়া সীমিত জায়গা, দুনিয়া থেকে চলে যাবেন, দাঁড়ি রাখতে হবে না, মাথায় টুপি দিতে হবে না, জান্নাতে মাথায় দাঁড়ি রাখতে হয় না, জান্নাতে দাঁড়ি থাকবে না, মাথায় টুপি দিতে হবে না। কথা বলেছেন না? জান্নাতে চলে যাবেন, পর্দা করতে হবে না মহিলাদেরকে। কথা বলেছেন? যে যার স্বামীর কাছে থাকবে, আল্লাহ পাক যার জন্য যাকে দেবেন সে তার কাছে থাকবে, কেন পর্দা করবে? কথা বুঝতে পারছেন না? সুতরাং দুনিয়ার সংক্ষিপ্ত সময় এই সময়টাকে কাটিয়ে দেন, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা বিনিয়মাতি রব্বিকা, না আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা খালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নিশ্চয়ই আখিরাতটা তোমার জন্য দুনিয়ার থেকে ভালো হবে, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন কিছু নিয়ামত দেবে যে তুমি আল্লাহর উপরে রাজি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ যখন জান্নাত দেবে, রসুল যখন আপনাকে জড়িয়ে ধরবে, ফুলের মালা নিয়ে জান্নাতে দাঁড়িয়ে থাকবে দরওয়াজায়, যখন আপনি যাবেন জান্নাতের দরওয়াজায়, ফুলের মালা যখন রসুল গলায় পরিয়ে দেবে, তখন অন্তরটা খুশিতে বাগে বাগ হয়ে যাবে, তখন দুনিয়ার সমস্ত কষ্ট দুঃখ নিমিষে ভুলে যাবে, আল্লাহ যেন কবুল করে। বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।